কক্সবাজারের ইনানি বিচে প্রথমবারের মতো আয়োজিত ভারত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় 21টি দেশের অংশগ্রহণে আয়োজিত মহড়ার আনুষ্ঠানিকতা। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন IONS চেয়ারম্যান ও ভারতীয় সেনা প্রধান। পরে বিমান বাহিনীর প্রধান রাষ্ট্রপতির হাতে তুলে দেন মহড়ার শুভেচ্ছা স্মারক। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগাতে নিরন্তর কাজ করছে সরকার। ইট ক্যারিজ হিউজ প্রসপেক্টস এন্ড পটেনশিয়ালস টু ফেসিলিটেট মেরিটাইম ট্রেড এন্ড কমার্স, ইকোনমিক প্রসপারিটি এন্ড এক্সপ্লোইটেশন এন্ড এক্সপ্লোরেশন অফ দি ওশান রিসোর্সেস। তিনি আরো বলেন, এই অঞ্চলের সমুদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন হিউজ ইনিশিয়েটিভ to develop the maritime sector of Bangladesh, ensure a safe and secure environment at sea. পরে 21টি দেশের অংশগ্রহণে 41টি যুদ্ধজাহাজে সজ্জিত মহড়া পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি বিচ কার্নিভালের উদ্বোধন করেন। অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, ইরান সহ মোট 21টি দেশের রণকৌশল ও পেশাদারিত্বের সম্মিলন ঘটল বঙ্গোপসাগরের বুকে। আন্তর্জাতিক এই মহড়াটি উদ্বোধন করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জানালেন, সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অচিরেই বাংলাদেশ নৌবাহিনী কাজ করবে ত্রিমাত্রিক দক্ষতায়, আর এই বিশাল সমুদ্র সম্পদ একদিন বাংলাদেশকে নিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, কক্সবাজার।